জলের ভালো চেয়ে যায়, মধু পোকা তার মধু চাক কেটে নিয়ে গেল। মধু পোকা কোনোদিন কাউকে বদনাম করে না, তো কামড়ও দেয় না। বিনিময়ে সে ভগবানকে বলে, এই মধুটা যেন তোমার সেবায় একটু। সত্য পাঁচটা নিয়ে নিলেন, দশ টাকা ভাগ করলে চার ভাইকে ক টাকা করে পড়বে ভাগে? আড়াই টাকা করে, দু টাকা পঞ্চাশ পয়সা করে ভাগে পড়বে নাকি বাবা? চার পুত্র যদি আপনার হয়, আপনার যদি দশ বিঘা জায়গা থাকে, আপনি চার পুত্রকে কি করে ভাগ করবেন? তাহলে সমান করতে হবে, আর সমান করতে গেলে জায়গার মাঝামাঝি দেওয়াল বসাতে হবে, আল বসাতে হবে নাকি? বড় পুত্র বলে দিল, আমি আমার পাঁচ টাকা নিয়ে নিলাম। তাহলে এবার মারামারি লাগবে না? তাহলে একজন যদি পাঁচ টাকা নিয়ে নেয়, তাহলে আর পাঁচ টাকাকে তিনজন কে কম নেবে বাবা? এখন ত্রেতা বলছে, আমি আমার দু টাকা নিয়ে নিলাম, তোরা তোর বুঝে নে। থাকলো ক টাকা? তিন টাকা। ক ভাই? দু ভাই। তাহলে এক টাকা পঞ্চাশ পয়সা করে ভাগে পড়বে। গোবিন্দ এখন বিপদে পড়ে গেছে, বলে যুগকে কি তাহলে মাঝামাঝি কাটা হবে, কি করব? দাপর বলছে, আমাকে আমার একটা দিয়ে দে, তুই তোর দুটো নিয়ে নে। খেলাটা দেখা যায়, দাপর যুগে একটাই অবতার, কি গো? দাপরে একটা অবতার। কি অবতার? বলরাম অবতার। হিসাব করে বুঝিয়ে নেন ভালো করে। সত্যযুগে পাঁচটা চলে গেছে, মীন কুর্ম বরাহ নৃসিংহ বামন, পাঁচটা হয়ে গেল। ত্রেতা দুটো, পরশুরাম যমদগ্নির পুত্র পরশুরাম আর দশরথের পুত্র রাম, পরশুরাম আর রাম দুটি অবতার। তারে পাঁচ দুই সাত, থাকলো আর তিন। দাপর যুগে হয়েছেন বলরাম অবতার, ভিগুপতি বলরাম অবতার, কলিতে দুটি, তাহলে এখানে পাঁচ, ত্রেতা দুই সাত। হ্যাঁ, ত্রেতা যদি দুই হয় সাত, দাপর একটি, কত হলো আট, কলিতে দুটি, দুটির একটি অবতার হয়ে গেছে, এখন একটি বাকি আছে। আপনারা যে না ভাবছেন যে মহাপ্রভু অবতার, না, উনি অবতার নয়, উনি অবতরী, যাকে বলা হয় অবতারের সার। এই দশটি অবতারের মধ্যে সার বস্তু গৌরাঙ্গ সুন্দর, যাকে দেখতে এসে চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছিল। হ্যাঁ বাবা, আমি জানি আপনারা হয়তো একটু কিছু বিমত হচ্ছে, কি সমস্যা আমাকে বলবেন না, বারবার বলে দিচ্ছি, যত সমস্যা হবে বলবেন, আমি যতটা পারবো আপনাদের সমস্যার সমাধান করার জন্য। এইবারে দেখুন, চৈতন্যদেব আসার আগে কিন্তু এক অবতার, কে সে গো? নিন্দসি যজ্ঞ বিদেরাহ সতরি জাতং সদয় হৃদয় দন্ত পঙ্গু ঘাতম কেশবদিত বুদ্ধ শরীর জয় জগদীশ করে। বিহারে জন্ম নিলেন বুদ্ধদেব রূপে, যার মাসির কোলে যিনি বড় হয়েছিলেন। বাবার নাম কি? গৌতম বুদ্ধ নাকি? হ্যাঁ, গৌতম বুদ্ধের পুত্র বুদ্ধদেব তো, হ্যাঁ না, শুদ্ধদেবের পুত্র বুদ্ধদেব, কোনটা? নানান ভাষা নানান গ্রন্থ যে যেমন পড়ে লিখেছে, তবে বুদ্ধ অবতারটা এটা আমরা সকলে জানি। তাহলে বুদ্ধ অবতারে জন্ম নিলেন বিহারে, এখন একটি অবতার বাকি আছে, যিনি জন্ম নেবে সম্বলপুরে মনোহরপুর গ্রামে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতারে। শ্লোকে বললেন, মেচ্ছ নিবনে নিধনে করলসি কর বালম ধূমকেতিমপি কিমপি কর আলম কেশবধীত কল্কি শরীর জয় জগ দীশহরে। শ্রী জয় দেব কবে রুদিত মুদিত মুদারম শূন্যদ সুকদ সুবদ ভাব সারম কেশবধীত দশ বিধি রূপ জয় জগদি সকর নিদাই গৌর বিষ্ণু প্রিয় পরমানন্দে হরি গরি হরি হরি ব চলমান বৃন্দাবনে।
चलो मन वृंदावने चलो मन वृंदावने आस्ते कारा कारा वृंदावने जाबेन हाथ तुलुन जरा वृंदावने जाबेन फ्रीते जाबेन गाड़ी भाड़ा लागबे ना कि सबाई जाबेन नाकि ना जाओयार इच्छा नहीं बाबा देर हाँ बाबा वाह निताई गौर हरि बोल हरि बोल हरि बोल देखेछेन एक जन बाबा पेलाम बाबा ऐ बाबा कैमरामैन ओई दिकटाय ओई बाबा के देखाओ भालो करे हाँ ओई जे बाबा बसलो ओई बाबार काछे कोथाय बसे आछेन वृंदावनेई तो बसे आछि ताहले वृंदावने जदि बसे थाकि ताहले आमरा आबार कोन वृंदावने जाब कि ना सत्यि तो आर आपनारा आनंदे भाबछेन आमरा यूपी वृंदावने जाब हात तुले दिछेन फ्रीते निये जाब ना बाबा एत गाड़ीर दाम बेड़े गेछे आमरा निये जेते पारबो वृंदावनमय धाम जमुनाया पदक्षिणं शुद्ध स्फटित संस्थापनार्थाय कल्प विक्षुशोभितं नाना वर्णनं कुसुमान रेणु भी परिपूर्णितं दयोत वृंदावनं रम्यं भूमि गोविंद स्थान अभयम् वृंदावने बसे वृंदावने जाब तब वृंदावन स्थायी वृंदावन अस्थायी वृंदावन रस वृंदावन प्रेम वृंदावन भाव वृंदावन पांच टी वृंदावन आपनर जो वृंदावने बसे अस्थायी वृंदावन चिर वृंदावन गोलक यूपी ना ओटा ना गोलक वृंदावन और यूपी वृंदावन तो भगवान लीला करे गेछे कि लीला करे जाएनि मा বাসি বাজিয়েছিল একজন জলান্তে গিয়েছিল রাধারানী হ্যাঁ আচ্ছা স্বয়ং কৃষ্ণের গোচারণের লীলা আছে স্বয়ং রাধারানীর বিরহের জ্বালা আছে এরা লীলাকারী লীলা করে গেছে আমাদেরকে কি করে ভগবত প্রাপ্তি করানো যায় স্বয়ং কৃষ্ণের নাই গোচারণের লীলা স্বয়ং রাধার নাই বিরহ প্রেমের জ্বালা তাই মাধুর্য পদাবলিতে কৃষ্ণ অনুগামী আমরা গোলক বৃন্দাবন ভাব বৃন্দাবন ভগবানের কথা কৃষ্ণের কথা ভাবতে ভাবতে নয়ন দিয়ে প্রেম বলি অশ্রিত হলে এটাকে ভাব বৃন্দাবন বলে প্রেম বৃন্দাবন আরে আমার পয়সা থেকে আমি যেতে পারলাম না অথচ যার পয়সা নেই সে চলে গেল মনে মনে ভক্তি দিয়ে ভগবানকে ভালোবাসলে প্রেম বৃন্দাবন হয়ে যায় রস বৃন্দাবন যেই বৃন্দাবনে রসবার্তার কথা আলোচ্য হয় তাকে রসবৃন্দাবন বলে উল্লেখিত করা হয় আমরা সকলেই তো বৃন্দাবনে বসে আছি চলো একবার বৃন্দাবনে যাই ঈশ্বর দিলে দুঃখ যায় মানব দিলে দুঃখ যায় না আজকে এই লীলা শ্রবণ করে বিরাম করব কীর্তন লকড়ে আমি কাঁদি সাগা রা তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সারাই তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সারাই
প্রদেশে বেহাগপুর গ্রামে ঘটেছিল এই লীলা। এক বাবাজি প্রত্য গোবিন্দকে না দিয়ে খায় না, গোবিন্দকে না দিয়ে চলে না। তো এখন বেহাগপুরের স্ত্রীর নাম ছিল সনকা, আর বাবাজির নাম ছিল দরিদ্র ব্রাহ্মণ বলে, কেউ দরিদ্র বৈষ্ণব বলে। ওই বাবাজির নাম ছিল মৃগেন, আর মৃগেন বাবাজি এখন গুনগুন করে গান করে, আমি কাঁদি সাহারা আমি কাঁদি সাহারা, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। আমার একটা কথা তুমি নেবে, আজকে আমি সরোবরে স্নান করতে গিয়েছিলাম, দেখো দেখো সবাই আমায় দেখে আমায় দেখে আমায় দেখে ঘৃণা করি, আরে আমার যদি কৃষ্ণ ভক্ত হইয়া সকলের কথাই করো গো ক্রন্দন, এতে পায় না রে কেউ গোবিন্দ চরণ। গীতাই বলেছে তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বৃদ্ধাং দবিনাং ত্রমেব মম দেব সর্ব দেব দেব। ওগো সনকা গোবিন্দ যদি আমাদের সব হয়, গোবিন্দ যদি আমাদের পিতা হয় মাতা হয় পুত্র হয় স্ত্রী হয়, গোবিন্দ যদি আমাদের বন্ধু হয় কন্যা হয়, বলো ও কারণে কেন করো ক্রন্দন আমার কারণে। আগ কর দেহ নিয়ে কি হবে বলো,
যদি তোমার পুত্র গোবিন্দ দেয়, পুত্র পাওয়ার পরে তোমার আশা জাগবে যেন একটা ভালো করে বৌমা হয়। আবার বৌমা হলে গোবিন্দকে বলবে যেন একটা ভালো করে নাতি তুমি দাও। এই আশার পথ চাইতে চাইতে গোবিন্দ সেবা ভুলে যাবে। তোমার যে বলা কথা মায়ের গর্ভে দিয়েছিলে সেটা নাই হবে। তাই বলি ও গো সনকা, যতদিন পৃথিবীতে থাকিবে তোমার দেহ প্রাণ মন শুধু ভক্তি দিয়ে করো, শুধু গোবিন্দ ভজন। বলে তিনি ছাড়া জীবের নাই রে গতি, তিনি ছাড়া জীবের নাই রে। আমার নাই রে গতি, গতি গোলক পতি, তিনি ছাড়া আমাদের নাই রে গতি। চলো চলো আমরা দুজনে মিলে ভগবানের জন্য ক্রন্দন কর, ভজ ফুটে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার। এদিন যামিনী জাগিরে বিফল সে বিনু কি পান দুরজন চপল সুখল লাগিরে, চপল সুখল লাগিরে। এ ধন যৌবন পুত্র পরিজন এতে কি আছে পড়ো তিতিরে। ওরে কমল দল জল জীবন টল মল ভজ হরি পদ নীতিরে, ভজ মুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দ রে, ভজ মুরে মন শ্রীনন্দ নন্দন অভয় শবন কীর্তন শরণ বন্দন, শবন কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে, পাদ সেবন দাসরে পূজন সখী গণ অতি নিবেদন, পূজন সখী গণ গোবিন্দ দাস যবি লাসুদে, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ রে, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ রে। এবার মন প্রাণে সবাই ডাকো তারে, মন প্রাণ সবাই ডাকো তারে, ডাকিলে প্রাণ না দাসিতে পারে, মন প্রাণ সবাই ডাকো তাহারে, বলো রাধে কৃষ্ণ রাধে বলে তাই গৌরী বলো বৃন্দাবনে রাধা গোবিন্দ বলো, রাধা গোবিন্দ বলো হরে গোবিন্দ বলো। সন্ধ্যা কালে মায় আমার ঘরে ফিরে এলো, প্রদীপ জ্বালিয়া উলুধ্বনি শঙ্কধ্বনি করিল। সন্ধ্যা কালে সন্ধ্যা পাইয়া প্রসন্নিত ভগবান, আনন্দে ভরে গেল স্বামী স্ত্রীর মন প্রাণ। ও মা, সন্ধ্যাবেলে আপনার প্রদীপ জ্বেলে কি করেন? ঠাকুরকে প্রণাম জানান।
নাকি প্রণাম জানানোর পরে কি করে আগে একটু উলু সংকেত দিত হয় না আপনাদের মানুষদেরকে মায়েদেরকে বলতে হবে যে আপনারা উলু ধ্বনি দেন কি গো এটা অন্যান্য মানুষদের মানে মেদিনীপুরে বলতে হয় উলু দেন বলে বাবা আমরা উলু আনিনি জানে না উলু জানে না আরে আপনি তো উলু জানেন তাহলে সন্ধ্যাকালে যদি উলু ধ্বনি সংকেত ধ্বনি না পড়ে আপনারা প্রশ্ন করবেন বাবা এখন তা সন্ধ্যাকাল না কি বাবা যদি একজন মা উঠে বলে এখন তা সন্ধ্যাকাল না তাহলে এখন কি কাল বলবেন এখন তো সবে মাত্র দশটা সাড়ে দশটা কি এগারোটা বেজেছে মধ্যাহ্নকাল হতে চলেছে আমাদের জীবনের সন্ধ্যাকাল হয়ে এসেছে কি কিছুক্ষণ পরেই বারোটা বাজবে তাহলে বারোটা পেরিয়ে গেলে তো সন্ধ্যা হয়ে আসছে আমাদের প্রত্যেকের শরীরে বারোটা অনেক আগেই বেজে গেছে ভগবানকে দেওয়া কথা ভুলে গেছি মা মা বাবার সেবা করছি হরিবাসরে চাঁদা দেব বললাম বলে ভাই তোরা করে নে আমি কলকাতা থেকে ফিরে এসে দেব তার চাঁদা দু বছর বাকি অথচ দেওয়া যায় না তাহলে আমাদের সন্ধ্যাকাল হয়ে এসেছে না তাহলে এই সন্ধ্যাকালে আমাদের কর্তব্য উলুধ্বনি সংকেত ধ্বনি দেওয়া এইখানে সেই স্বামী স্ত্রী যখন সন্ধ্যাকালে প্রদীপ জ্বালিয়ে উলুধ্বনি সংকেত ধ্বনি করে জাগ্রত করলেন ভগবান বিষ্ণু নারায়ণকে আর গোবিন্দ প্রদীপ পাইয়া আনন্দিত মন স্বামী স্ত্রী দুজনে মিলে করে হরিনামের বচন বজসি বৃন্দাবন চন্দ্র রে মনসী নন্দ লাল রে ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে মনসী নন্দ লাল রে ভজশ্রী ভজশ্রী বৃন্দাবন ভজশ্রী বৃন্দাবন চন্দ্রে মনশ্রী নন্দ লালরে হৃদয় রতন পতি রে হৃদি বৃন্দাবন লালরে হৃদয় রতন পতি রে হৃদি বৃন্দাবন লালরে ভজশ্রী বৃন্দাবন চন্দ্রে মায়া জলা দিতে হইয়া দাঁড়া নিশি নিশি খেলা করে হইয়া কিঞ্চন ও কাল রকুল দিবর আসিয়া ঘটিলে কতই জঞ্জাল রে ভজশ্রী বৃন্দাবন চন্দরে মনশ্রী নন্দ ভজশ্রী বৃন্দাবন চন্দ্রে মনশ্রী নন্দ দুলাল রে দেখিতে দেখিতে দিন যায় দেখিতে দেখিতে দিন যায় দেখতে দেখতে দিন যায় রাত যায় একদিন সেই বাবাজি ভিক্ষান্নে চলেছে বাবাজি হওয়ার কতগুলো নিয়ম দেখুন ভিক্ষা করতে হবে প্রত্যেক দিন যদি ভিক্ষা করতে কষ্ট হয় তাহলে মাসে একবার করবে যদি মাসে একবার করতে কষ্ট হয় ছ মাসে একবার যদি ছ মাসে করতে কষ্ট হয় তাহলে বছরে একবার নাকি বাবা করতে কিন্তু হবে নালে বাবাজি ধর্ম থাকবে না আপনারা যে ভাবছেন আমি কীর্তন গাইতেছি আমি কি ভিক্ষা করব সম্ভব হবে কি হ্যাঁ এই দোল পূর্ণিমাতে আমি আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা আট মন চাল ভিক্ষা করেছি রাসে ছ মন চাল ভিক্ষা করেছি আমার মান চলে গেছে নাকি ইউটিউবে দিলে তোর কি হয়ে যাবে এই বৈষ্ণব আমার কর্তব্য এটা করা কানাই বলার জন্য নিয়ে গেছি আপনাদের এই তো এইখানে বলুন যে কি যেখান থেকে লঞ্চ যায় সুন্দরবন যাওয়ার জন্য বাবা কৈখালি কৈখালিতে গান করতে এসে এ কমিটি সেই কি কি স্বরের চাল বলে ভুলে গেল
দুধেশ্বরের চাল কানাই বলাইকে খাওয়ার জন্য এক বস্তা গাড়িতে ভরে দিয়েছে। আমি বাবার একটু পয়সা নে, নাহলে তো আমার নিয়ে গেলাম। বলে সারা জীবন তো অনেক রাক্ষসকে খাওয়ালাম, একটু ভগবান সাধু সেবাই লাগু। কে দুটো লঙ্কা দিয়েছে, কে একটু কফি দিয়েছে, কেউ গাড়ির মতো। আমি বললাম গাড়িটা তাহলে পৌঁছে দে, ভগবানের সেবায় রাসের চালটা খরচ হয়ে যাবে। আপনাদের চিরপরিচিত বিমল সাহু, যিনি মোহনীর কাজ করেন, তার অবারিত দান, অবারিত দান তা, যিনি ট্রান্সপোর্ট করে পৌঁছে দিলেন কানাই বলাইয়ের কাছে সমস্ত চাল ডাল তরি তরকারি যা আপনারা দিলেন। ভগবানের জন্য চাইলে মান যাবে না, মান বাড়বে। আপনি তো নিজের জন্য চান, আজকে আপনারা যারা এসেছেন এই সভাতে, আপনারা কেউ নিজের জন্য আসেন, বলুন নিজের জন্য এসেছেন কি বাবা? সবই ভগবানের নাম শোনার জন্য এসেছেন কি? যে আর জন্ম পাবো কি পাবো না, আর সময় পাবো কি পাবো না, একটু নয় নাম শুনে আমরা প্রত্যেকে গোবিন্দের নাম শোনার জন্য, গোবিন্দের টানে আমরা এসেছি। আমাদের টানে বা আমাকে দেখার জন্য কি এসেছে? নিশ্চয়ই না, ভগবানের গান, ভগবানের গুণ বর্ণনা আপনার শোনার জন্যই আপনার প্রত্যেকেই এই ভগবত বা আসরে ছুটে এসেছেন। তো এখন হলো কি, সকলে কি করলেন না, ভগবান কৃষ্ণ প্রেম মাধুর্য পদাবলিতে ভগবান চিত্ত আনন্দময়, ভগবান সুখময়, ভগবান নিগুড়তম, ভগবানের কৃষ্ণ কথা, ভগবানের গুণ কথা জগতে প্রকাশ করার জন্য বাবাজি ভিক্ষার ঝুলি নিয়ে যায় গো চলে, যায় গো চলে, যায় গো চলে, যায় গো চলে, চলে যাই চলে যাই মুখে কৃষ্ণ গুণ গাই, চলে যাই চলে যাই মুখে কৃষ্ণ গুণ গাই, চলে যাই চলে যাই মুখে কৃষ্ণ গুণ গাই, চলে যাই চলে যাই, যাই গো চলে সে যাই গো চলে, যাই গো চলে, যাই গো চলে, যাই গো চলে, আবার কখন আজকে আবার শো সেরে নদাখালীতে শো শেষ করে সেই রাত্রি দুটোর সময় রান্না করে যদি কখন হলো হলো, নাহলে আবার উপাস কালকে আবার। এই দোল পূর্ণিমায় পাঁচ দিন না খেয়ে দশখানা আসর করেছে, কি করবে? আবার যদি লকডাউন পড়ে যায় তাহলে কি হবে? আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। আমার 11টা পর্যন্ত টাইম আছে, কিন্তু আমি কটা বাজে বাবা শোনাই, 5 মিনিট বাকি, তুমি 11:30 পৌনে 12টায় মিলন করবে, কথা দিন। এরছে বাবা আমি আর কি করবো বলুন, আমাকেও তো চলতে হবে। পরিক্রমা ঘুম কে আয়েগা লেকিন উতনি টাইম হামকো চালানে পড়েগা, ওই বাত হামরা নাই হ্যায়। আপ জলদি কাম করো, কহাঁ পে চল রহে পরিক্রমা, উসকো ভেজনে আনা যাদো, মেরে ভি 45 মিনিট টাইম আপকো চালন মে হোতে হ্যায়, ইসি কা টাইম মে আনে কে লিয়ে তো আপকো লাভ, নাহি তো মেরা লাভ। শানাই শানাইটা করতে
আমি শুনে পাই না কি কয় আর সানাইটা করতে বলছে সানাই টাকা আনছেন কারণ বিয়ে হতে গেলে টুপি লাগবে মালা লাগবে অনেক কিছু লাগবে এই না বাবা রায় এসেছে এখানে মিষ্টি মুখ করাতে হবে কি বাবা তাহলে মিষ্টিটা কিন্তু এমনি দেব না গোবিন্দকে দিয়ে প্রসাদ করে দেব আসবো আসবো সকালের মুখে এখন নাকি সানাই হয়ে গেছে এই গলা তো নেই আর সেটা বসে গেছে বাবুসোনাদের দয়াতে চলছে এই প্রত্যেকদিন যদি দু পালি তিন পালি করে চলে বাবার হবে এই যে যত করোনাতে গান হয়নি সেগুলো সব চাপাচাপি হয়ে যাচ্ছে শুনবেন কালকের ঘটনা কালকের গান বাতিল ছিল কালকেই চার পালা গান আছে দশ তারিখ থেকে যে গানগুলো বন্ধ মানে হওয়ার ছিল তেরো চোদ্দ গান হওয়ার কথা ছিল লকডাউন ঘোষণা হয়ে গেছে তাই আগে গান করে নিচ্ছি কালকে চার পালি গান তাহলে কালকে তো রান্না খাওয়া কিছু নাই বন্ধ কালকে মেরা খানা পিনা বন্ধ কালে একাদশী হবে কিন্তু গান তো গাইতে হবে আর যদি এর মধ্যে না মোবাইল থাকে তেল থাকে গাড়ি কতক্ষণ আর লাস্টিং করবে সে তো গ্যাস হয়ে বাস্ট আসি তো দেখতে দেখতে বাবাজি এখন স্ত্রীকে বলছে সনকা আমি আসি সনকার কাছে ভালোবাসার কথা বলে তিনি ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষান্নে বেরিয়ে পড়ল আর যেই ভিক্ষান্নে বেরিয়ে পড়েছে পথ মাঝে চলছে গোবিন্দের গুণগান গাইতে গাইতে কি আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই কি আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই বাবাজি তো জানে না যেটা মুসলমানের বাড়ি কি হিন্দুর বাড়ি এখন আরে ফকিরওয়ালা সেও কিন্তু ভিক্ষাই চলছে তার বদনে কি নাম সালাম আলাইকুম আলাইকুম সালাম
जिसको भी देख रहा है उसका भी बोल रहा है सलाम अलैकुम। आपना देख ले की बोले की बाबू भालो आछे इटा बोलें ना आगे इटे तो हमरे सकल सचराचर बोली किंतु हमरा की कखनो बोली हरे कृष्ण की जय नीताई इटा की बोली आपना फोन आसले की बोलें हेलो हेलो की हमर बांग्ला भाषा তাহলে আপনারা পরের ধর্ম নিয়ে এত নাচছেন কেন? কি বাবা ভুল বলছি কি? ফোনটা যদি কুরুক্ষেত্র থেকে জন্ম হলো তাহলে আমেরিকার হ্যালোটা কেন ব্যবহার করুন? কুরুক্ষেত্রের ভাষা ব্যবহার করা উচিত। হরে কৃষ্ণ কি জয় নিতাই যে তোমাদের ব্যবহার করতে হয়। আপনারা দেখবেন কখনো ফোন করে আমার ম্যানেজার কিংবা আমার স্টাফে যারাই আমার ফোন উঠাবে রাধে রাধে নিতাই ছাড়া কোনো ভাষা বা কথা হবে না। সে আপনার সামনে ডেটে পড়তে পারে না পড়তে পারে, দামে পড়তে পারে না পড়তে পারে, সেটা পরের কথা, কিন্তু আগে তো শুদ্ধ ভাষাটা ব্যবহার করতে হবে। তবে আজ পর্যন্ত কোনোদিন প্রহ্লাদের কাছে দাম নিয়ে কোনোদিন কোনো প্যান্ডেলে তর্ক বিতর্ক হয় না। অর্থ দিয়ে যদি আপনারা মনে করেন যে আমরা হরিবাসর গড়ে নেব আপনারা পারবেন না, আর আমি যদি মনে করি এখান থেকে হরিবাসর থেকে অর্থ নিয়ে যাব তাহলে আমার নিয়ে যাওয়া হবে না, হবে কি? তার কৃপা ছাড়া কোন জীব যেমন নড়ে না তেমনি আমি আপনি আমরা এটা শুধু আমাদের মিছে মিছে খালি অহংকার করা হয়। সে দিলে তো আমি পাব নাকি বাবু, আর আমি নিয়ে গিয়ে তার সেবা লাগাই তাহলে তিনি নিশ্চয়ই জানবে। যেমন আপনারা ভগবানকে মালসা দিয়েছেন প্রণাম করবেন, একটু বলে দিয়ে যাব, বলবো কথাটা বলি, ও বাবা বলবো। যেমন আপনারা প্রণাম করতে গেলেন পয়সা দিয়েছেন, যার যেমন সামর্থ্য তিনারা দিয়েছেন, তো প্রণাম করতে গিয়ে ভগবানকে কি বলেন? আমার ছেলেটা আমার নাতিটা আমার বৌমাটা ভালো থাকুক, আমার পরিবারের সকলে ভালো থাকুক, কি এটাই বলি তো আমরা? হ্যাঁ ছেলে চাকরি পাক, তাহলে আমরা এই কাকসাতে এক হরিবাসরের কীর্তনে যত কীর্তনে আছে আমি দশটা কীর্তনে দাম দিয়ে দেবো, অনেকেই আছে বলে মানত করেন ভগবানের কাছে। কিন্তু মানত করার আগে ভগবানকে কি জিজ্ঞাসা করেছেন তুমি কি ভালো আছো? কি আমরা কেউ বলি হে গোপীনাথ তুমি ভালো আছো? আমি আমি সামান্য একটু অর্থ তুমি আমার কাছে রাখতে দিয়েছিলে তাই আমি তোমাকে আবার ফিরিয়ে দিলাম। তুমি এক কাজ করো গোপীনাথ, তুমি ভালো থাকো আর জগৎকে ভালো রাখো। যখন এই ভাষাটা আপনারা ব্যবহার করবেন জগতের মধ্যে কিন্তু কুলতলি থানা আছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে কিন্তু কাঁকসা গ্রাম আছে, আর কাঁকসা গ্রামের মধ্যে কিন্তু আপনি সেই ব্যক্তিটি আছেন যেই ব্যক্তিটাকে জন্য ভগবান সকল কাজ ফেলে দিয়ে আগেই ছুটে আসে। ভগবানকে কাছে চাইতে নিয়ে চাইলে কম পড়ে যায়। বারান্দা থেকে দেখে নিলেন এক জমিদার মুসলমান দুটো ভিখারি দাঁড়িয়ে আছে, একটা আমার জাতি ভাই একটা বেজাতি ভাই। তো এখন জাতি ভাইটাকে বলছে তুমি দাঁড়াও মেবি আর হো, ও কেন বেজাতি মানে হিন্দু বলে তাকে এক কিলো চাল দিয়ে দিল, যা আর আসবি না। না না বাবা আমি আর আসবো না, আবার দু চার দিন পরে আসবো, তাই হবে। এখন এ তার জাতি ভাই বলে একটা বড় তরমুজ ওকে দান করে। আচ্ছা তরমুজ আপনারা জানেন তো, তরমুজ ফল তার ভেতরে কি থাকে? লাল লাল খাওয়ার বস্তু থাকে সুস্বাদু, ওপরের রংটা কেমন? নীল। তারপর রংটা কেমন? সাদা। তারপরেই তো লাল।
আপনারা ভালো করে তরমুজ কেটে দেখবেন, প্রথমে উপরটা নীল, তারপরে সাদা, তারপরে লাল দাঁড়িয়েছে। হ্যাঁ, তো এই তরমুজটি যখন ওই ফকিরওয়ালাকে দিল, সে তো শুনে অবাক, দেখে অবাক, বলে তরমুজ নিয়ে আমি কি করব। এই বলে ওই ফকিরওয়ালা যেখানেই ভিক্ষা করতেছে সেখানেই সকলে ওকে ফল দিচ্ছে, ফল ছাড়া আর কিছু দিল না। এদিকে বাবাজি এত চাল ডাল পেয়েছে, আর চাল ডাল পাওয়ার পরে সেই চাল ডাল নিয়ে কি করলো, আনন্দবনে বাড়ি ফিরছে গো। আর বাড়ি ফিরছে গোবিন্দকে গুনগুন করে গান গাইতে গাইতে চলছে, হে দয়াল আজ এত চাল দিলে, আমি তো এত চাল তোমার কাছে আশা করিনি। কি আমার তো তিনজন, দেখো তিনজন, তিনজন কে কে, স্বামী স্ত্রী আর গোবিন্দ। কি তাহলে তিনজনের এত চাল কি হবে গোবিন্দ, তুমি একটা কিছু উপায় করো, আমি তো সঞ্চয় ভালোবাসি না, কারণ আমি চাই কালকে আবার তোমার নাম গাইব, ভিক্ষা করব, আর যদি আমার সঞ্চয় হয়ে থাকে তাহলে তো আমি তোমাকে ডাকা ভুলে যাব। হেন কালে বাবাজি এক পথ দিয়ে যাচ্ছে আর ফকিরওয়ালা মনের দুঃখে চলছে, আর ফকিরওয়ালা গাইছে, কে বলে পিরিয়ার হরি গেছে মোরে, আরে তাদের চোখে আছে পর্দা পড়ে রে পড়ে, কে বলে পীর আর হরি গেছে মোরে, কে বলে পীর আর হরি গেছে মোরে, তাদের চোখে আছে পর্দা পড়ে। আর জমিদার মুসলমান কি করেছে জানেন, এখন দুজন তো ভিক্ষা করতে গিয়েছিল, একজন গিয়ে বলছে ঈশ্বর দিলে দুঃখ যা, কে বলল, বাবাজি বলেছিল, আর একজন বলছে মালিক দিলে দুঃখ যা। এখন বারান্নাতে থাকা মালিকটি ভাবলো তাহলে আমি তো মালিক, তাহলে আমি দিলে যদি এই ফকিরওয়ালার দুঃখ চলে যায় তাহলে আমি দিয়ে দিই, তাছাড়া আমার জাতি ভাই। তাই বড় একটা তরমুজ, তরমুজ লাল আছে কি সাদা আছে কি করে বোঝা যায়, দোকানদারের কাছে আমরা কিনলে কি করে একটা ছোট্ট করে কেটে টোপ তুলে বের করে দেখাই না, শ্যাম্পুল, কিন্তু কাটার আগে আমরাও বলি কিন্তু ভাই লাল হলে আমার সাদা হলে কার, বলে বলুন একটু, শুনুক ইউটিউবটা শুনুক, লাল হলে আমার সাদা হলে বা তোমার, কেটে দিল
এখন কেটে দিয়ে ভেতরে লাল অংশ বের করে দিয়েছি। তাহলে কি হয়েছে, ভেতরটা ফাঁপা হয়ে গেছে, সোনা দানা মণি মুক্তা মোহর ভরে দিয়েছি, আবার আঠা দিয়ে চিট লাগিয়ে সুন্দর করে যেমন তরমুজ তেমনি করে দিয়েছি। মন্ত্রীকে বলছে এই তরমুজটা আমার ওই ফকিরওয়ালাকে দিয়ে দাও। আর ফকির কি জানে তরমুজের ভেতরে কি আছে? হ্যাঁ কি গো, সে কি বুঝতে পারল? জমিদার জানে ও তরমুজ বাড়ি নিয়ে গিয়ে কাটলেই বা ফাটালেই ও মোহর পড়ে কি? তাহলে মোহর পালে ওকে আর কোনোদিন ভিক্ষা করতে আসতে হবে না, তো জমিদার হয়ে যাবে। তাই এই জন্য তো আমি দিয়েছি। আর ওই বেজাতি বাবাজিটা যেন আবার কালকে আসে, আমি আবার কালকে চাল দেব। ভগবানের খেলা দেখো, মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেলেন মুসলমান ফকিরওয়ালা, বলছে বাবাজি তুমিও ভিখারি আমিও ভিখারি, আমার বাড়িতে ছেলে মেয়ে নজন, এই ফল খেয়ে কি আর ওরা থাকবে? তাই বলছি কালকে আমি ভিক্ষা করে তোমাকে চাল দিয়ে দেব। হ্যাঁ, আমাকে দুটি চাল যদি তুমি দাও, বিনিময় নয় আমি তোমায় কিছু ফল দেব। বাবাজি বলছে আমিও তো চিন্তা করছি আমার এত চাল কি হবে, আমার তো বাড়িতে তিনজন, আমি তিনজনের মাপে নিয়ে তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি বাকি চাল নিয়ে যাও। কি এমন বাবাজি আছে, এমন মানুষ আছে এখন? এখনো আছে, একজন না একজন আছে বলে তাই পৃথিবীটা কিন্তু তারই উপরে ভরসা করে ভেসে আছে। দেখুন বাবাজি কি করলেন, তিনজনের মাপে চাল নিয়ে আর সব চাল ওই ফকিরওয়ালার ঝোলায় ঢেলে দিল। আর ফকিরওয়ালা বড় আনন্দ করে জমিদারের দেওয়া বড় তরমুজটা খেল লেগে যাও এবারে। বলে দেখো আমার এত ফল আছে, তুমি আপাতত বড় তরমুজটা নিয়ে যাও, তোমার বাড়িতে গোবিন্দ আছে, খানাই বলাই আছে, তুমি দেবে। যেমন আপনারা আমাকে যদি ফল দেন কানাই বলাই জন্য নিয়ে যেতে, আমি কি আর নিয়ে যাব না? আমি নিয়ে যাব, তবে যেতে যেতে যদি থাকে ভালো, না থাকলে কোথাও চিত্রপটে হোক গোবিন্দের কাছে ভোগ লাগিয়ে দিয়ে বলবো বাবা তুই এখানে এসে পেয়ে নে, এছাড়া আমি কি করবো? না কি বাবা, এছাড়া তো আমার কিছু করার নেই। যেমন কালকে অনেক মিষ্টি দিয়েছিল, ওখানেই ভগবানকে ভোগ দিয়ে বলছি তোমরা সকালে পেয়ে না, কারণ কবে ফিরবো আমার মিষ্টি থাকবে না। ভক্ত খেলেই ভগবান পায়। তো এখন হলো কি, সে তরমুজটার ভেতরে যে কি আছে না জানে বাবাজি, না জানে ফকিরওয়ালা, জানে কে? জমিদার জানে, মালিক জানে। এখন ওখানে চাল ডাল যেই নিয়ে গেল, বৈষ্ণবী বলছে কি গো তুমি এত বড় তরমুজ? বলে আরে তুমি জানো না তরমুজটা ধুয়ে না? বলে কেন? না এক মুসলমান ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে। তুমি বাবাজি হয়ে মুসলমানের সঙ্গে কথা বলছো, এতে তোমার ক্ষতি হবে না? শোনো আস্তে, এখানে একটা কথা শোনো, আমার যদি কখনো শরীর অসুস্থ করে, আমার যদি ব্লাডের প্রয়োজন হয়, যদি আমাকে ব্লাড দিতে হয়, ব্লাড ব্যাংকে যদি যাওয়া হয়, ব্লাড ব্যাংকে প্যাকেটে কি লেখা আছে এটা মুসলমানের ব্লাড এটা হিন্দুর ব্লাড? তাহলে শুধু পজিটিভটা লেখা আছে, কোনোদিন কাউকে ঘৃণা করবেন না। তার জাতি তার সে করতে পারে, তার ধর্ম সে করছে, আমি আমার ধর্ম করব। ওরা গোমাংস খায় বলে আপনারা তাদেরকে ঘৃণা করেন, আপনারা গরু বিক্রি করেন কেন? কি ওরা খেলে দোষ, আপনার বিক্রি করলে দোষ নয়? সারা জীবন দুগ্ধ নিলেন শোষণ করে, বৃদ্ধকালে বিক্রি করে বউয়ের জন্য গহনা কিনলেন, এটা যদি আপনাদের পাপ না হয়ে থাকে তাহলে ওরা খেয়ে নিলে ওদের পাপ হয়? দোষ তো ওদের না, দোষ তো আপনাদের, আপনারা কেন বিক্রি করবে? আপনারা বিক্রি করেন বলে ওরা খায়, আপনারা যদি বিক্রি না করেন ওরা খাবেন না। আমরা আমাদের দোষ ধরি না, শুধু লোকেরই দোষটা ধরে বেড়াই। ফের কাহো সাধু সাবধান,
কাউকে নিন্দা করার আগে নিজেকে ভাবতে হবে আমি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি তো, আমাকে আগে সঠিকই বিচার করছি তো, আমাকে নিদর্শনের বার্তা নিয়ে চলতে হবে, আমাকে নীতি কথায় ভাসতে হবে, তবেই না আমরা ভগবানকে পাবো। দেখতে দেখতে এখন কি করলো, রান্না বান্না করলো, রান্না বান্না করে গোবিন্দকে ভোগ দিয়েছে, আর বৈকাল বেলায় গোবিন্দকে একটু তরমুজ দেবে, তরমুজটি লইয়া আমন্ন করিতে যেই মাতা বসে গেল, আমন্ন করিতে যাইতে দেখো তরমুজ কাটা নাই হল গো, তরমুজ কাটা নাই হল, আমন্ন করতে বসেছে, আমন্ন আর হচ্ছে না, ভেতরে তো সোনা হবে কি আর, তাই রেগে মেগে কি করেছে, আছাড় দিয়েছে, আর যেই আছাড় দিল সারা তরবুজ ফেটে সোনা দানা হিরে মানির মুক্তা সব গোটা ঘর ছড়িয়ে পড়ল, আর যেই ঘরের ভেতরে ছড়িয়ে পড়েছে ছুটে গেছে বৈষ্ণবী বাবাজির কাছে, এই যে শোনো তুমি একই এনেছ গো, আমি হ্যাঁ তুমি তরবুজ এনেছো আর আমি তরবুজ ভগবানের সেবা দেব, কিন্তু এই তরবুজের ভেতরে কি, তুমি কারোর বাড়ি চুরি করে আননি তো বৈষ্ণবী, তোমার গোপাল না করুক গো, আমি চুরি করতে পারি, তাহলে তরবুজ কোথায় ছিল, আমাকে সেই ফকিরওয়ালা দিয়েছে, তুমি তরবুজটা ফকিরওয়ালার কাছে নিয়ে যাও। আহা, পরদিন সকাল বেলায় বাবাজি তরবুজকে পুটলি করে নিয়ে ফকিরওয়ালার বাড়িতে চলছে, আর ফকিরওয়ালার বাড়ির স্ত্রী বলছে আমার স্বামী তো ওই জমিদার বাড়ির দিকে গেছে ভিক্ষা করতে, আর দ্বিতীয় দিন যেই দেখতে পেল মুসলমানটা আবার তার সেই জমিদারের বাড়িতে, দেখেই অমনি আগুন হয়ে গেছে, কে জমিদার মুসলমান, এই মন্ত্রী যাও কে বাঁধো আর বেত্তাঘাত চাবুকে আঘাত করো, ওর এত লোভ কেন, বাহ অজানা মানুষটা বেত্রাঘাত চাবুকের আঘাত খাচ্ছে দেখে বাবাজি গুটি গুটি পায়ে চলছে, আর ওই ফকিরওয়ালা মুসলমানকে বৃক্ষের সঙ্গে বেঁধে চাবুকের আঘাত বেত্রাঘাত, দাঁড়াও আর মারবে না আর মেরো না, আমি যাচ্ছি, বাবাজি ছুটে গিয়ে বলছে জমিদার বাবু মানুষের বোঝার ভুল হলেই মানুষ বহু কিছু হারা, হঠক সিদ্ধান্ত করবেন না, বহু কিছু হারিয়ে ফেলবে, আপনি যে মারছেন ওকে অকারণে, আমি অকারণে মারছি বলছি, হ্যাঁ তুমি অকারণে মারছ, কেন আমি অকারণে কেন মারবা, আমি ওকে বড় রোগ হওয়ার জন্য একটা বড় তরবুজ দিয়েছিলাম, আর তরবুজের ভেতরে মনি মুক্তা মোহর আমি ভরে দিয়েছিলাম, ঠিক কিন্তু তরবুজ তো ওর কাছে নেই, তরবুজ ওর কাছে নেই, না তরবুজ আমার কাছে, কি করে গেল বলছি শোনো, সকালবেলায় যদি তুমি ওকে ফল দিয়ে ভিক্ষা দাও, ও তো দুপুর পর্যন্ত ভিক্ষা করছে শুধু ফল, একটাও তো কেউ চাল দেয়নি, তাই ওই বিচারা আমার কাছে চাল চাইল, আমিও চিন্তা করে দেখলাম আমার তো তিনজন বাড়িতে এত চাল কি হবে, ওর বাড়ির ছেলে মেয়ে আছে তাই ওদেরকে আমি চালগুলো দিয়ে দিই, তাই আমার তিনজনের মাপে চাল রেখে আমি সমস্ত চাল কিন্তু ওই ফকিরওয়ালাকে দিয়ে দিলাম, আর ওই ফকিরওয়ালা কি করলো, আনন্দ হয়ে বলে তোমার বাড়িতে ঠাকুর আছে বন্ধু, তুমি এই ফলটা নিয়ে যাও, তোমার গোবিন্দ গোপালকে সেবা দেবে।
আমিও এই ফল নিয়ে এসে আমার স্ত্রীর হাতে দিলাম। যেই আমার স্ত্রী ফল আমানা করতে গেল, ফল আর কাটা হয় না, তাই যখন আছাড় দিয়ে দিল সোনা মোনামণি মুক্তা বেরিয়ে এলো। তাই আমি এই সোনামণি মুক্তা নিয়ে পুটলি করে ওই ফকিরিওয়ালার কাছে এসেছিলাম। ফকিরিওয়ালার স্ত্রী বলছে, আমার স্বামী তো জমিদার বাড়ির দিকে গেছে, তাই আমি যদি না আসতাম তোমরা তো মারতে মারতে এই ফকিরিওয়ালাকে মেরে ফেলতে। ঠিক কে দিলে দুঃখ যায়? মালিক দিলেই তো দুঃখ যায়। বাবাজি বলছে, ঈশ্বর দিলে দুঃখ যায়। কথাটা সত্যি তো, ময়াকার লয় হস্যইকার ক, আর ময়াকার লয় দীর্ঘইকার ক, এই তো তফাৎ। দীর্ঘইকার দীর্ঘ পথ, হস্যইকার ক্ষণিক পথ। যিনি দীর্ঘইকার ব্যবহার করেন তিনি দীর্ঘ পথ অবলম্বন করেন। মালিক আর মালিক দুটো তফাৎ আছে। তাই এখানে দীর্ঘইকারে দীর্ঘ পথ অবস্থান করলেন ওই ফকিরওয়ালা। সোনাদানা পেয়ে অবাক হয়ে গেলেন জমিদার মুসলমান। পথে এক টাকা পড়ে থাকলে মানুষ কুড়ি আগে পকেটে ভরে নেয়, কি বাবা নেই না? এত সোনাদানা মোহর পেয়ে এই বাবাজি আমার কাছে ফিরিয়ে আনলো। এই বাবাজির ভালোবাসা, বাবাজির সৎ ব্যবহারে মুসলমান জমিদারও পাগল হয়ে গেল। বলছে, বাবা আমি বড় ভুল করে ফেলেছি। এই ফকিরওয়ালার বন্ধনটা খুলে দাও, আমি না জেনে কত চাবুকের আঘাত বেত্রাঘাত তোমাকে করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি তো এই জন্মে মুক্তি পাবো না। তুমি আমাকে বলেছিলে না মালিক দিলে দুঃখ যায়। আমি ভাবলাম এই জগতের মালিক তো আমি, কিন্তু আজকে জানলাম আমার ওপরেও একজন মালিক আছে। ওই মালিক দিলেই কিন্তু দুঃখ যায়। কিন্তু আমরা আপনারা যতই মানুষকে দান দান করি না কেন, মানুষের আশা কোনোদিন কমবে না, আর মানুষের দুঃখ কোনোদিন যাবে না। একি বিধির বিধান শিখালে মোরে গো, একি বিধির বিধান শিখালে মোরে গো, শিখালে মোরে। একি বিধির বিধান শিখালে মোরে গো, শিখালে মোরে। একি বিধির বিধান শিখালে মোরে গো, শিখালে মোরে। সর্বহারা মন্ত্রতে জড়াও মোরে, শিখাও মোরে। একি বিধির বিধান করলাম।
এই অপরাধের ক্ষমা নেই। আমি না জেনে না শুনে একটা ধর্মের প্রতি আমি অবিচার করে ফেললাম। বাবাজি ফকিরওয়ালার অঙ্গ দেখে অনেক কষ্ট পেল। তুমি মালিক বলতে গেলে কেন? ফকিরওয়ালা বলছে, তুমি যাকে ঈশ্বর বলো আমরা তাকে মালিক বলি। বারে বা তোমরা যাকে ভগবান বলো আমরা তাকে আল্লাহ বলি। তোমরা যাকে জল বলো আমরা তাকে পানি বলি। তোমরা যাকে আঙ্কেল বলো আমরা তাকে চাচা বলি। তোমরা যাকে দাদু বলো আমরা তাকে নানা বলি। বস্তুটি এক, শুধু নামটাই আলাদা। জলকে কেউ জল বলে, কেউ পানি বলে, কেউ ওয়াটার বলে, বস্তুটি কিন্তু এক। তাই আমি মালিক বলেছি। জমিদার লুটিয়ে পড়ে আছে রাঙা চরণে, ওগো ফকিরওয়ালা তুমি ঠিকই বলেছিলে, কিন্তু আমি শুনেছি ভুল। তাই দিতে হয় যে ফুলের মাসুর। ও গো ভগবান, আমি কি তোমার না, তবে কেন এত ব্যথা দায়, তবে কেন এত ব্যথা দায়। ও গো দয়াময়া, আমি কি তোমার না, তবে কেন এত ব্যথা দায়, তবে কেন এত ব্যথা দায়, তবে কেন এত ব্যথা দায়, তবে কেন এত ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি স্বামীকে, ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় এমন ভাবে আমারে কাঁদা, এমন ভাবে আমারে কাঁদা, ও গো দয়াময়া,
চোখে কেন জল ভগবানের জন্য কাঁদবে সংসারকে এত কিছু করে দিলেন আজ সংসারই আর আপনাদের ভালোবাসে না ভালোবাসার বিনিময়ে দিতে হয় তো তার মাসুল যেমন আজকে ফকিরবালা দিয়ে গেল ফকিরবালার কোনো দোষ ছিল কি গো তুমি কাউকে কিছু দেবে না বললে কি আর সে জানতে পারবে মানুষ তখনই কাঁদে যখন সে তার নিজের ভুলটা বুঝতে পেরে যায় যত ভালো হাড়ি হোক না কেন একদিন ছাদা হবে যত অট্টালিকার পুরুষ মানুষ হোক না কেন একদিন তাকে কাঁদতে হবে রাজ অট্টালিকার পুরীতে ঘুমিয়ে থাকলেও তার একদিন মৃত্যু হবে আর তাকেও সেই মাটির ভিতরে বাসা নিতে হবে কেবলমাত্র শুধু দুদিনের পরিচয় আমি রাজা আপনি আমার চাকর আপনি রাজা আমি আপনার চাকর এই তো অভিনয় কেউ স্ত্রী সেজে এসেছে কেউ পুত্র সেজে এসেছে কেউ কন্যা সেজে এসেছে শুনে নেন একটা মাধুর্য পদাবলীর তত্ত্ব কথা কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুরে সবং থানাতে হরিনাম করতে গিয়েছিলাম সেখানে আমার এক বন্ধু বিখ্যাত পূজারী তিনি গৌড়ীয় মঠের নাম তার ভক্তপ্রভু নরোত্তম তিনি আমাকে এই প্রসাদ রান্না করতে করতে একটা ছোট্ট কথা শুনিয়ে দিয়েছিল বলে ভাই একটা কথা বলি দাদা আমরা জীবনে কত পাপ করছি দেখো হেন কালে একটা গাভীকে একটা মুসলমান বাবু নিয়ে চলছে পথে তো সেই গ্রামের এক ব্রাহ্মণ তার কথা সকলেই শ্রদ্ধা করে সকলে শোনে গাভীটা কানতে কানতে কান নেড়ে বলছে ও ভাই তুমি আমাকে একটু বাঁচাও না তুমি আমাকে একটু বাঁচাও না গো যেই কথাটা বললেন কিন্তু ব্রাহ্মণ দেখলো আর মুসলমানটাকে কিছু বললেন না যদি হাতটা নেড়েও বলে দিত যে তুই না হয় ওকে ছেড়ে দে তাতেও তো বাঁচিয়ে দেওয়া যেত কিন্তু বাঁচালো না ব্রাহ্মণ তার আপন ইচ্ছায় তিনি চলে গেলেন নিজের নিজের পর্ণ কুঠিরে গাভীটাকে নিয়ে গিয়ে মারলো আর গাভীটা মৃত্যুর আগে গোবিন্দের কাছে বাসনা করলো ওই বাবাজিকে ওই ব্রাহ্মণকে যতক্ষণ না মারছি আমার আত্মা শান্তি হচ্ছে না সেই ব্রাহ্মণ ভালো কুলে ভালো বংশে জন্ম নিয়ে এক তরুণ তাজা সন্ন্যাসী রূপে আবির্ভূত হলেন আর সেই তরুণ তাজা ব্রাহ্মণ বৈষ্ণব হয়ে পথে পথে ঘুরে যায় যার রূপ যার যৌবন যার বিদ্যা যার নিষ্ঠা যার ভক্তি যার প্রেমে গ্রামের পর গ্রাম মানুষ পাগল হয়ে যাচ্ছে হেন কালে সেই গাভীটা হয়েছে একটা মেয়ে দেখুন খেলাটা আর ওদিকে ওই যে মুসলমানটা নিয়ে গেছিল ওই মুসলমানটা হয়েছে তার স্বামী ওই স্বামীকে ছেড়ে দিয়ে মাঝ পথে ঘিরে দাঁড়িয়েছে মেয়েটা ওই বাবাজির অগ্রগোচর দাঁড়াও বলে কি না তুমি আমাকে বিয়ে করো বাবাজি বলছে সে কি করে সম্ভব গো আমি তো সন্ন্যাসী আমি তো বিয়ে করতে পারবো না এই আদেশ তো আমার নেই এই নীতি তো আমার নেই তুমি আমাকে ক্ষমা করো মা তুমি যদি আমাকে না বিয়ে করো আমি কিন্তু তোমাকে শাস্তি দেব বলে তাতে হতে পারে তুমি আমায় যা শাস্তি দেবে দাও এই যে স্বামী ওই যে বাবাজির পেছনে পেছনে যে মেয়েটা পালিয়ে আসছে তার নিজের স্বামী একটা ধারালো কাটারি নিয়ে ছুটছে ওই বাবাজিকে কুপিয়ে মারবে যখন পেছন ফিরে দেখে মেয়েটার কাছে তার স্বামী দাঁড়িয়ে আছে তখনই তার হাত থেকে কাটারিটা নিয়ে নিজের স্বামীর গলাটাকে কেটে দিলে আর গলাটা কেটে দিয়ে ওই কাটারিটা বাবাজির হাতে ধরিয়ে দিলেন বলুন তো আজকে দোষীটা কে হবে কি গো কে হবে দোষীটা কে হবে বাবাজি না বউটা
নিজের স্ত্রী চিৎকার করে উঠলো, আমার স্বামীকে মেরে দিয়েছে, মেরে ফেলেছে, মেরে ফেলেছে। সকল গ্রামের মানুষ ছুটে এসে দেখে বাবাজির হাতে কাটারি। বাবাজিকে সাধু বলবেন না খুনি বলবেন? খুনি বলবেন, তার হাতে তো কাটারি। একটা মানুষ মরে পড়ে আছে, আর কোনোদিন কি তার নিজের স্ত্রী তার কোনো স্বামীকে মারতে পারবে? আপনারা বলুন তো, আগে মারতে পারবেন? ও মাইরা, পারবেন মারতে? মারেন টারেন নাকি? আগে আপনার স্বামীকে মারেন নাকি? হ্যাঁ, ওই যে এক দাদা ভাই বলছে মারে, সত্যি তো মারে, মারে ডাইরেক্টে মারে, একজন ইনডাইরেক্টে মারে। যে ডাইরেক্টে মারে, কেউ যদি কাউকে মারে, কোনো স্বামী যদি এক থাপ্পড় দিয়ে দেয়, তার গালে দাগ বসে গেলে বরনীল গরম করে ঘষে দিলে কিন্তু দাগটা মুছে যায়। আর কেউ যদি সেন্টিমেন্টে মারে, যে এত লোকের মরণ হয় তোমার হয় না, এটা কি মারা হয় না? এটা ভেতরে মারা হলো। যে মারাটা যতক্ষণ না আপনি মরছেন ততক্ষণ এই মারের কথা কোনোদিন ভোলা যায় না। তা দেখুন হিসেব করে, এখন যেই মেরে দিয়েছে প্রশাসন এসে গেল, প্রশাসন এসে নিয়ে গেল বাবাজিকে, নিয়ে গিয়ে বিচার আদালতে বিচার হচ্ছে। মেয়েটাকে বলছে, আমি তুমি আমাকে সত্যি করে বলতে পারো আমি কি এই অপরাধে করেছি? মেয়েটা বলছে, মনে করো পূর্বজন্মের কথা, আমি বাঁচবার জন্য তোমার কাছে মাথা নেড়েছিলাম, তুমি যদি হাতটা দেখিয়ে দিতে আমি বেঁচে যেতাম, আর এই মুসলমানটা মুক্তি পেয়ে যেত, আমিও মুক্তি পেতাম, কিন্তু তুমি ইচ্ছা করে আমাকে বাঁচাওনি, তাই তোমার কাছ থেকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আজকে আমি ওই গাভীটা নারী রূপ ধরেছি, তোমাকে মারব। জীবনে কাউকে ভালোবাসতে নাই পারো, মৃত্যুর মুখে ঠেলে দিও না। যেই গল্পটা বললেন অমনি বাবাজি গল্প শুনে জমিদার বাবু পাগল হয়ে গেলেন। সংসার ছাড়িয়া বাবাজির সঙ্গে সন্ন্যাসী হইয়া বৃন্দাবনের পথে চললেন, ভক্তের শোনে ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, ঈশ্বর দিলে দুঃখ যা, মিলে গেল কথাটা, এই জগতের মালিক দিলে দুঃখ যায় না। বার্তা আছে, অনুরোধ আছে, একটা সানাই সানাই করে আপনাদের চরণ কমল থেকে বিরাম নেব। আ 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
কৃষ্ণ গিরি ধরেছিল হায় হায় গিরি ধরেছিল সারি বলেই আমার রাধা শক্তি সঞ্চারিল রাই দাঁড়ালো গো রাই গো হরি বল সুখী সারির দুজন আরে দ্বন্দ্ব ঘুচে গেল দুজন আরে দ্বন্দ্ব ঘুচে গেল ওরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় জয় রাধারানি কি জয় জয় মদন গোপাল কি জয় জয় বিলারি গোপীনাথ কি মামা হরিবাস সংকীর্তন কি আপন আপন কি কাঁকসা ভক্তবৃন্দ কি যে যার গুরু গোবিন্দ কি সকলের মনোবাসনা পূর্ণ হোক নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি হরি বল